আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো উস্তা আর আলু দিয়ে রুই মাছের মাথা রান্নার রেসিপি। আর এই রান্নাটা খেতে যে কত মজা তা আপনারা বাসায় একবার হলো আমার ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি রুই মাছের মাথাটা রান্না করেছি। তাহলে শুরু করা যাক। এর জন্য এখানে আমি নিয়েছি একটা রুই মাছের মাথা। মাথাটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজে তিনটা আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চারটা থেকে পাঁচটার মতো ছোটো ছোটো উস্তা। এই উস্তাগুলো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে। আর কি কি উপকরণ লাগছে সেগুলো আমি রান্না করার সময় বলে দিচ্ছি। এ তো প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব তিন টেবিল চামচের মতো রেগুলার অয়েল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, বেশি ভাজতে হবে না, এরকম করেই ভেজে নিলে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দেব এক চা চামচ। আমি হাফ চা চামচ করে দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আদা রসুনের পেস্টটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এক চা চামচ, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব আমি যে মাছের মাথাটা পরিষ্কার করে রেখেছিলাম, এবারে আমি রুই মাছের মাথাটা দিয়ে দেব। রুই মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো মাথাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। এবারে এক এক করে আমি মাছের মাথাগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এই তো সবগুলো আমি তুলে নিয়েছি। এবারে এই মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এবারে আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে অ্যাড করব পানি। পানিতে আপনারা মাপ বুঝে দিয়ে দেবেন। পানিটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে বলব তুলে নেব। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক উঠে এসেছে। এবারে আমি দিয়ে দেব যে মাছের মাথাটা আমি কষিয়ে রেখেছিলাম, এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেব। দেওয়ার পর এবার একটু ভালো করে নেড়ে একটু মিশিয়ে দেব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকাভাবে একটু মিশিয়ে দিলেই হবে। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব, এখানে যে উস্তাগুলো কেটে রেখেছি এবারে উস্তাগুলো উপর দিয়ে আমি দিয়ে দেব। এই উস্তাগুলো দেওয়ার পর এবারে আমি একটু চেপে চেপে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচা মরিচের ফালি। উস্তাটা দেওয়ার পর আর ঢেকে দিতে হবে না, কারণ ঢেকে দিলে উস্তাটা তিতা হয়ে যায়, এজন্য আমি আর ঢেকে দিব না। এইভাবেই কিছুক্ষণ জাল করে নেব। নেওয়ার পর উস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে একটু হালকাভাবে মিশিয়ে দেব, দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব। নিয়ে তারপর আমি নামিয়ে ফেলব। আর এর মধ্যে আপনার অবশ্যই লবণটা চেক করে নেবেন। এবার আমি এক মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। এই তো হয়ে গেছে উস্তা আর আলু দিয়ে রুই মাছের তরকারি। তাহলে চলুন সার্ভ করে নিন। এই তো এইভাবে রান্না করে নিতে পারেন উস্তা আলু দিয়ে রুই মাছের মাথা। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।